নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী এসবি নিধি মেলার সূচনা, রয়েছে ঋণ মেলা শিবিরও। কয়লা যোগান বন্ধ, সংকটের মুখে ইটভাটার ব্যবসায়ীরা। দুস্থের মধ্যে লায়েন্সের কম্বল বিতরণ সম্পন্ন, সহযোগিতায় 12টি। এবারে বিস্তারিত সংবাদ। হাইলাকান্দি নগর জীবিকা মিশনের উদ্যোগে আগামী 17 ও 22 ডিসেম্বর হাইলাকান্দি পুরসভা দফতরে শহরের স্ট্রিট ভ্যান্ডার বা ফুটপাতের ব্যবসায়ীদের জন্য এক ঋণ মেলা শিবিরের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্মাণ নিধি প্রকল্পের আওতায় শহরের ফুটপাত ব্যবসায়ীদেরকে স্বাবলম্বী করে তুলতে এই ঋণ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় ঋণ পেতে ইচ্ছুক ব্যবসায়ীদের তাদেরকে কেওয়াইসির নথিগুলি নিয়ে আগামী শুক্রবার পুরসভার দপ্তরে আসতে বলা হয়েছে। এই ঋণদান কর্মসূচির কাজ খতিয়ে দেখতে জেলাশাসক রোহন কুমার ঝা সোমবার হাইলাকান্দি পুরসভা দপ্তরে অবস্থিত নগর জীবিকা মিশনের কার্যালয় পরিদর্শন করেন। তিনি জানান, করোনা পরিস্থিতিতে দেশের ফুটপাতের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণের জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্প হাতে নিয়েছেন। এতে প্রথমে 10,000 টাকা ঋণের সংস্থান রয়েছে। এই টাকা ঋণের কিস্তি পরিশোধের পর 20,000 টাকা এবং শেষে 50,000 টাকা পর্যন্ত ঋণের সংস্থান রয়েছে। জেলাশাসক হাইলাকান্দি শহরের ফুটপাতের ব্যবসায়ীদের তাদের ব্যবসা শুরু করতে এই সুযোগ নেওয়ার আবেদন জানিয়েছেন। ये कैंप है, जो भी कोविड के टाइम स्ट्रीट वेंडर्स थे जिनको बहुत फाइनेंशियल हार्डशिप हुआ, कोविड के चलते उनका कोई सेल नहीं हुआ, उनके इकोनॉमिक उनको दिक्कत हुआ, उसको एड करने के लिए ये माननीय प्रधानमंत्री जी का एक मिशन है पीएम स्वनिधि। इसमें हम लोग सिर्फ एक केवाईसी डॉक्यूमेंट और एक फोटोग्राफ चाहिए हमको वेंडर्स का, और हमारा जो टीम है वो सर्वे कर चुका है। हम लोग ये मैसेज ये रहेगा हमारा कि जिससे जितना ज़्यादा ज़्यादा लोन को हम दे सके, इसमें बैंक रिजेक्ट नहीं करेगा, बैंक विल ऑलवेज एक्सेप्ट। बस आपके पास एक KYC होना चाहिए और एक फ़ोटो होना चाहिए। कि 10,000 रुपया जो आपको मिलेगा, दिस इज़ अ वन टाइम एड, इसको अगर आप टाइम पे रिपेमेंट करेंगे तो फिर आपको 20,000 रुपये मिलेगा। 20,000 रुपये को आप टाइम पे रिपेमेंट करेंगे तो आपको 50,000 रुपये मिलेगा। 50,000 को टाइम पे रिपेमेंट करेंगे तो आपको 1,00,000 रुपया मिलेगा। ये एक लॉन्ग टर्म लोन स्कीम है, ये वन टाइम ग्रांट नहीं है। इसको एक लॉन्ग टर्म एक इकोनॉमिक बूस्ट देने के लिए हम लोग चाहते हैं कि हाइलाकांदी में जो भी वेंडर हो, अगर वो वेंडर मतलब कोई भी जो गरीब दुकानदार है जिसको भी पैसे का जरूरत है, हम चाहते हैं सबको ये फायदा मिले। और हमारा एक अगला डेट है 17 तारीख। आप लोग से ये निवेदन है, आप लोग कृपया अपने अपने क्षेत्र में, टाउन में जितने ज्यादा वेंडर। हठात करे समस्यार नाक पाशे ईटभाट्टा मालिकरा, কেননা কয়লার যোগান ইতিমধ্যে বন্ধ হয়েছে, ফলস্বরূপ ইট উৎপাদনে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে, কাজ হারিয়ে ফেলেছে শ্রমিকরা। একদিকে শ্রমিকদের পাওনা, অন্যদিকে সরকারি অর্ডার কিভাবে তারা যোগান দেবেন তা নিয়ে ভেবে পাচ্ছেন না মালিক পক্ষ। এমর্মে ব্রিক্স ওনার্স অ্যাসোসিয়েশন এর কর্মকর্তারা সোমবার জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন। যেহেতু মালিক পক্ষ প্রবল আর্থিক সমস্যার মুখে, তাই তাদের কথা চিন্তা করে সমস্যার সমাধানে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানানো হয়। স্মারকপত্র প্রদানকালে নেতৃত্ব দেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস। আর্তনাদের সুরে প্রাক্তন সাংসদ সাংবাদিকের কাছে তাদের সমস্যাগুলোর কথা তুলে ধরেন। এখন পর্যন্ত কয়লার যে অবস্থা, সেই কয়লার সাপ্লাই টোটালি বন্ধ আছে, এবং কয়লার সাপ্লাই বন্ধ হওয়ায় করিমগঞ্জ জেলার প্রায় 40 থেকে 50টা ভাট্টা কয়লার অভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা সিজন নির্ভর এই ইন্ডাস্ট্রি এবং করিমগঞ্জ জেলার সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার এই ব্রিক ইন্ডাস্ট্রিগুলা, এবং এই ব্রিক ইন্ডাস্ট্রিগুলা আজকে কয়লার অভাবে ফায়ারিং করতে পারছে না, এবং অনেক এই লাস্ট বৃষ্টি যেটা হয়েছে প্রায় 1 কোটির উপরে কাঁচা ইট আমাদের নষ্ট হয়েছে।
এবং কয়লার জন্য আমরা আমরা আজকে আমরা বিগত 29 তারিখে একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, আজকে আবার একটা রিমাইন্ডার মেমোরেন্ডাম আমরা দিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় ইন্ডাস্ট্রি মন্ত্রী এবং মাননীয় লেবার মিনিস্টার, অনুরোধ করছি এই অতি শীঘ্রই এই এই কয়লার ব্যবস্থাটা যেটা লিগেল ওয়েতে যাতে আমাদের কাছে পৌঁছয় সেই ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা করার জন্য আজকে করিমগঞ্জ জেলায় প্রায় 10,000 পরিবার এই ডেক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছে। প্রতি বছরের ন্যায় এবছরও শীতের মরশুমে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করল লায়ন্স ক্লাব। বরাক উপত্যকার 12টি লায়ন্স ক্লাব যৌথভাবে রবিবার 500টি কম্বল বিতরণ করে দুস্থদের মধ্যে। এদিন স্থানীয় বিলপার দুর্গাবাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে 500 জন অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট অফিসার সহ ক্লাব সদস্যরা। এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্মল কুমার ভুরা, রিজিয়ন চেয়ারপারসন সীমা গোয়েঙ্কা, সব্যসাচী রুদ্রগুপ্ত, জোন পারসন অনুপ দত্ত প্রমুখ। উল্লেখ্য, এই যৌথ কর্মসূচিতে সামিল ছিল লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার, শিলচর কেয়ার, শিলচর স্মাইল, শিলচর অনন্ত, শিলচর ভীষণ, শিলচর রয়্যালস, শিলচর সিগনেচার, শিলচর প্রিমিয়ার, শিলচর অ্যাচিভার, শিলচর সেঞ্চুরিয়ান, শিলচর সিটি এবং লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ। কম্বল বিতরণী অনুষ্ঠানে সবকটি ক্লাবের সভাপতি, সম্পাদিকা সহ ক্লাব অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন। সারা বছরই বিভিন্ন সেবামূলক কাজে আমরা নিয়োজিত থাকি, বিশেষ করে এই ডিসেম্বর মাসে আমরা কম্বল বিতরণের একটা প্রকল্প আমরা নিয়ে থাকি। আমরা এবারও আমাদের জয়েন্ট প্রজেক্ট হিসেবে আমরা কম্বল বিতরণের এই প্রকল্প আমরা হাতে নিয়েছি। আজকে মোট 12টি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং কুপনের মাধ্যমে আমরা বিভিন্ন গরিব দুস্থ জনগণ রয়েছেন তাদের হাতে আমরা কম্বল তুলে দিচ্ছি। এবং আমাদের এই আজকের যে কম্বল বিতরণের এই প্রকল্প, এই প্রকল্পের যিনি মূল কারিগর, যার মস্তিষ্ক প্রসঙ্গ এবং যিনি এটা মূল অগ্রভাগে থেকে এটা সুচারুরূপে পরিচালনা করেছেন, আমাদের লায়ন্স ডিস্ট্রিক্ট ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট T22G মাননীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর স্যার লায়ন নির্মল ভুরাজি উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে এবং আজকের উদ্বোধক লায়ন ডিস্ট্রিক্ট T22G ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সুধীর চৌধুরী স্যার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রিজন চেয়ারপারসন লায়ন সীমা গোয়েঙ্কা। আটালিকান্দি থেকে দেবপাড়ায় 900 মিটার সড়কের সংস্কার সহ গ্রাহক সুরক্ষা আইন 2019 নিয়ে সরব হল গ্রাহক সুরক্ষা সমিতি। সোমবার অম্বিকাপুর জিপি সংলগ্ন আটালিকান্দি গ্রামের শিব মন্দির কমিউনিটি হলে গ্রাহক সুরক্ষা সমিতির তরফ থেকে এক সভা অনুষ্ঠিত হয়। নির্মল দাসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় গ্রাহকদের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আবেদন জানানো হয়। উল্লেখ্য, গ্রাহক সুরক্ষা সমিতি বিগত কয়েক বছর থেকে রন্ধন গ্যাস, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলসহ গণবণ্টনের ব্যবস্থার দুর্নীতি উপত্যকার জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে আসছে। গ্রাহকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সচেতন হলে সংস্কার কর্মযোগ্য সার্থক হবে বলে এদিন আশা ব্যক্ত করেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। তারা আরও যোগ করে বলেন, অম্বিকাপুর জিপির অটালিকান্দি থেকে দেবপাড়া পর্যন্ত প্রায় 900 মিটার সড়কের জরাজীর্ণ অবস্থার দরুন এলাকাবাসী বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে প্রতিনিয়ত চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে এদিন সমিতির কর্মকর্তারা পূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। এছাড়াও রান্নার গ্যাসের হোম ডেলিভারির ক্ষেত্রে মূল্য নির্ধারণেরও দাবি জানান তারা। একই সাথে গ্রাহক সুরক্ষা আইন 2019 সহ গ্রাহকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আবেদন জানান সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। তো আমাদের স্যারের কাছে একটা বিনম্র আবেদন স্যার, যাতে অতি শীঘ্রই আমাদের এই কাজটি যাতে শুরু হয়। এই রাস্তার জন্য আমরা সম্পূর্ণ 200-300 জন আছি এই গ্রামে, খুব সাফার করছি, উই আর সাফারিং টু ব্যাডলি। আচার খেয়ে পরে রাস্তাতে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে,
বাইক থেকে অনেক মানুষ, আমিও নিজেও করেছি অনেকদিন বাইক থেকে এই রাস্তার জন্য। কোনো ডেলিভারি বয় আসতে চায় না, ফ্লিপকার্ট ট্রিপকার্ট বলে রাস্তার কন্ডিশন ভালো নয়, এখানে আসতে গেলে এক্সট্রা টাকা দিতে হবে। কাছাড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবীর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান এবং রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকে গোটা উপত্যকায় তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। এতে বাদ যায়নি কাছাড় জেলাও। রবিবার সোনাই বিধানসভা কেন্দ্রের নতুন রামনগর জিপির বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসে যোগদান সভার আয়োজন করা হয়। এতে প্রায় 100 জন লোক হাতে ঘাসফুলের পতাকা নিয়ে ও মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন নবীনদের বরণ করে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ। গ্রুপ নাম্বার 4 এবং 8 এবং 6 না, এই তিনটি গ্রুপের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং এখানে মা বোনরা অনেক উৎসুকতার সাথে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে তারা এগিয়ে আসছেন। আমি তাদেরকে সাদরে গ্রহণ করছি। এর জন্য তৃণমূল কংগ্রেস আমাদের সোনাইতে ভিত মজবুত হচ্ছে। আমি আশাবাদী ওরা আবার ওদের নিজ নিজ গ্রামে গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্য সদস্যকেও দলে নিযুক্তি দেবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। উধারবন বিধানসভা কেন্দ্রের বরসিঙ্গা চা বাগান সংলগ্ন আম্বাটিলায় বিবেকানন্দ পাঠদান কেন্দ্রের নবনির্মিত স্কুলগৃহ রবিবার সকাল 10 নাগাদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদেশানন্দজী মহারাজ। তিনি বিবেকানন্দ পাঠদান কেন্দ্রের ভূয়সী প্রশংসা করে বলেন, স্বামীজি যেহেতু অবহেলিত মানুষের উত্তরণে গুরুত্ব দিয়েছিলেন, সুতরাং দরিদ্রের সেবাকে প্রাথমিকতায় রেখে সমাজের সার্বিক বিকাশে ব্রতী হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রটারিয়ান বেনুলাল বর্মন, ডক্টর মৃন্ময় চক্রবর্তী সহ অনেকে। ব্যতিক্রমী অনুষ্ঠানে স্বামীজির ওপর কবিতা আবৃত্তি করে তাক লাগিয়ে দেয় স্থানীয় সাঁওতাল সহ অন্যান্য ভাষাগোষ্ঠীর তরুণ তরুণী সহ কচিকাচারা। নৃত্য পরিবেশনে প্রশংসা কুড়ান অসীম মালাকার। এদিনের ভাবগম্ভীর অনুষ্ঠানে শিলচর ও উধারবন্দির বিশিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিবেকানন্দ পাঠদান কেন্দ্র 2013 সাল থেকে অবহেলিত সমাজের কচিকাচাদের মধ্যে অবৈতনিক শিক্ষাদান চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় 80 জন পড়ুয়ারা রয়েছে আম্বা জেলার স্কুলে, সকলে চা শ্রমিক ও বস্তির খেটে খাওয়া পরিবারের। বিবেকানন্দ পাঠদান কেন্দ্র কি পাঠ, স্বামীজি কি শিখিয়েছিলেন? তোমরা ছোট্ট ছোট্টরা একটা দরিদ্র একটা গ্রামে বাস করছো, যে গ্রামে সভ্যতার আলো খুব কম এসেছে, এরা সব নিয়ে এসেছে, তোমরা পড়াশোনা করছো, এগিয়ে যাচ্ছ। স্বামীজিও অত্যন্ত দরিদ্র ছিলেন। স্বামীজি বলছেন, আমি দরিদ্র, দরিদ্রদের আমি ভালোবাসি, আর আমি একটা যন্ত্র চালু করে যাব। সেই যন্ত্রটা এই সারা ভারতবর্ষে তথা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে দরিদ্র রূপী নারায়ণ, মূর্খ রূপী নারায়ণ, এদের সেবা করে যাবে। সেই স্বামীজি নিজেই দরিদ্র ছিলেন। আমি দরিদ্র, আমি দরিদ্রদের ভালোবাসি বলছেন। আর অনাথ আশ্রম তৈরি করেছেন, যাদের কেউ নেই, মুখে এক মুঠো ভাত দেওয়ার নেই, সেই অনাথ আশ্রম তৈরি হয়েছে। বড় বড় হসপিটাল তৈরি করেছেন, সেই হসপিটালে রোগী নারায়ণদের বিনা পয়সায় সব চিকিৎসা হচ্ছে, বাইরে যারা চিকিৎসা করতে পারেন না। বড় বড় রিলিফের কাজ হচ্ছে, বিভিন্ন জায়গাতে ত্রাণ কার্য হচ্ছে, যাদের মুখে এক মুঠো অন্ন নেই, শীতকালে একটা কম্বল নেই, যায় জামা দেওয়ার নেই, সব কিছু তিনি চালু করে গেছেন। তারাপুর গুণময়ী রোড স্থিত শ্মশানকালী মন্দিরে আয়োজিত শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আসরের প্রস্তুতি সম্পন্ন। সোমবার অধিবাসের মধ্য দিয়ে সূচনা হচ্ছে হরিনাম আসরের।
এতে প্রথমবারের মতো বৃন্দাবন ও নদিয়া থেকে প্রবচকরা লীলা কীর্তন পরিবেশন করেন। এছাড়াও উৎসবের দিনগুলোতে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে মন্দিরের সেবায়িত সহ আয়োজক কমিটির কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। নমস্কার, আজ আমাদের 15তম বর্ষ এই তারাপুর গুণময়ূর বনমনপাড়া কীর্তন কমিটি। আজ আমাদের সন্ধ্যার সময় শুভ অধিবাস হবে এবং অধিবাসে থাকবেন আমাদের বিখ্যাত গায়ক তথা আমাদেরই গুরুদেব, এই প্যান্ডেলের যিনি সেবায়িত জীবন সন্ন্যাসী উনারই গুরুদেব। উনি আজ সন্ধ্যা ছটা হইতে গীতাপাঠ করবেন এবং 8:00 হইতে অধিবাস। আগামীকাল নাম কীর্তন সারা সম্পূর্ণ দিন চলবে। পরের দিন দুপুর 12টা থেকে আমাদের অন্নপ্রসাদ বিতরণ হবে 4:00 পর্যন্ত এবং আগামীকালের পরের দিন অর্থাৎ 15 ডিসেম্বর দধিকাণ্ড হবে এবং ভক্তরা সমাগম হবে। তাই আপনার সকল কৃষ্ণ ভক্ত বন্ধুর চরণে আমাদের একটাই নিবেদন, আপনারা আসুন, এসে কীর্তন শ্রবণ করুন এবং আমাদের এই কীর্তন কমিটিকে সাফল্য সুন্দর করে তুলুন। আর কৃষ্ণকালী লীলাটা এটা মানে দিনের রাতে লীলাটা হবে, সবই আইয়া সহযোগিত করিয়া কামনা করে দিবার এলো। ধন্যবাদ নিমন্ত্রণ করে দিলাম। হ্যাঁ, 5টা পার্টি আসবে, বৃন্দাবনে মহারাজ আসছে, এন্ডা নবদ্বীপের রাধারানী, আর একটা হলো মহারানারানী, আর একটা হলো খাসার বরফলি রাধারানী সম্প্রদায়, আর হলো কল্পবাজি সম্প্রদায়, আর হলো তোমার দেবরাজ উৎপাতিল, এই 5টা পার্টি। সোমবার সোনাই ব্লকের কর্মকলাপের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সোনাই ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি, বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন জিপিসি, জেআরএস, জিপি সেক্রেটারি এই সভার সাথে আলাপ আলোচনা করে সোনাই ব্লকের কর্মকলাপের পর্যালোচনা করেন তারা। এদিন জেলাশাসক কীর্তি জল্লি জব কার্ড হিতাধিকারীদের জব কার্ড, আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট তথ্য শীঘ্রই জমা দেওয়ার জন্য আবেদন জানান। যত শীঘ্রই তা জমা করবেন হিতাধিকারীরা, তত শীঘ্রই সরকার তাদের কাজ প্রদান করতে পারবেন বলে জানান তিনি। मैं स्पेशली जॉब कार्ड होल्डर्स को रिक्वेस्ट करना चाहती हूँ कि आपका जॉब कार्ड, आधार कार्ड एंड आपका बैंक अकाउंट नंबर आप जितना जल्दी देने से उतना जल्दी हम आपको काम दे सकते हैं नरेगा के अंदर। दूसरा रिक्वेस्ट है कि प्रधानमंत्री आवास योजना का जो घर बन रहे हैं, जितना जल्दी आप घर बना पाएंगे उतना जल्दी सरकार पेमेंट भी देगा। इसमें हम पे भी बहुत प्रेशर है, हम रिक्वेस्ट करते हैं कि हमारा टीम जब फील्ड में घूमेगा आप पूरा सपोर्ट दीजिएगा। हमने 15 फाइनेंस एंड 14 फाइनेंस के स्कीम्स भी काफ़ी रिव्यू किए हैं। जो स्कीम्स अभी नॉन फीजिबल लग रहे हैं, जैसे 16-17 के बहुत पुराने हो गए और कुछ काम नहीं हुआ है, उन स्कीम्स को बंद करने के लिए भी आदेश दिए हैं। एंड इस बार नए स्कीम्स जो लेंगे हम, वो इंफ्रास्ट्रक्चर एंड एसेट क्रिएशन, मतलब एक गाँव उसमें बेनिफिट हो, एंड जेन्युइन स्कीम्स लेने के लिए हम आशा कर रहे हैं। एंड पूरा ब्लॉक चैलेंजेस है, दूर दूर जगह में जाना पड़ता है, काम भी बहुत है, बट जितना हो सके वो कर रहे हैं और भी टारगेट्स हमने दिए हैं और जल्दी अचीव करने के। पद्मश्री डॉक्टर রবি কান্নানকে সম্বর্ধনা জানালো শিলচর টাউন ক্লাব। সোমবার বিকেল 5টা নাগাদ শিলচর টাউন ক্লাবের এক প্রতিনিধি দল কাছাড় ক্যান্সার হাসপাতালে উপস্থিত হয়ে পদ্মশ্রী প্রাপ্ত ডক্টর রবি কান্নানকে উত্তরীয় ও মানপত্র প্রদান করে সম্মান জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ক্লাবের কর্মকর্তারা আশা ব্যক্ত করে বলেন যে ডক্টর কান্নানের নেতৃত্বে আজাত অঞ্চলের মারণ রোগের যথাযথ চিকিৎসা হবে এবং এর থেকে জনগণ উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি এদিন ক্লাবের পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য কিছু ফল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেন তারা। थैंक यू टाउन क्लब का हिस्ट्री सुन के बहुत इंस्पिरेशनल है और मैं सोचता हूँ स्पोर्ट्स के माध्यम से हम कम्युनिटी में बहुत अच्छा कर सकते हैं। हेल्थ प्रमोशन जो बहुत इम्पॉर्टेंट पहलू है कम्युनिटी का, स्पोर्ट्स के माध्यम से हम भलीभांति कर सकते हैं। थैंक यू। কলকাতায় জাতীয় স্তর ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, কৃতিত্ব অর্জন করল উধারবন্দের ক্যারাটে প্রশিক্ষার্থীরা। রবিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উধারবন্দ কমপ্লেক্সে থাকা সৎকলা ক্যারাটে
डू इनिडुआन एसोसिएशनेर प्रशिक्षण शायन भट्टाचार्य जानान स्कूलेर दश प्रशिक्षार्थी आरोही राय सिद्धांत गुप्त रोहन बणिक अनिर्बाण राय अर्णव दे श्रेया चौधरी दीपिका तिवारी सृजिता चौधरी दीप्ति गोस्वामी और नयनांजन चक्रवर्ती রাজ্যের হয়ে কলকাতার জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে ভালো প্রদর্শন করে 9টি স্বর্ণপদক সহ 5টি রৌপ্য পদক ও 1টি ব্রোঞ্জ পদক লাভ করে স্কুলের প্রশিক্ষার্থীদের কৃতিত্বে সন্তোষ ব্যক্ত করে তিনি বলেন, সমাজে বিশেষ করে মেয়েরা নির্যাতনের শিকার হয়ে থাকেন, তাই মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানোর উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রটি মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল বলে জানান। ওমেন এমপাওয়ারমেন্টের ব্যাপারে আমার মানে আগে থেকে ইচ্ছা ছিল আর মেয়েরা উপরে মানে সশক্তিকরণের জন্য, কারণ আজকালকার যে যুগ, আজকালকার যে মানে সমাজে চলছে, যে মানে মেয়েদের উপর অত্যাচার, অনেক ধরনের রাস্তাঘাটে যেতে আসতে তাদের মানে সেলফ ডিফেন্সের খুবই প্রয়োজন, সেটা আমি মনে করি। সেজন্য আমার মানে ওমেন এম্পাওয়ারমেন্টের আমার এজ এ ক্যারাটে টিচার ক্যারাটে শিখতে গেলে প্রথমে আপনার মানে আপনার প্রথমে ডিসিপ্লিন শিখতে হয়, কীভাবে মাস্টারকে রেসপেক্ট করতে হয়, কীভাবে আদার সিনিয়রকে রেসপেক্ট করতে হয়, এগুলো শেখানো হয়, কীভাবে মানে আপার র্যাঙ্কের মাস্টারদেরকে রেসপেক্ট করতে হয়, আদার্স রেসপেক্ট করতে হয়, এগুলো শেখানো হয় ক্যারাটেতে। আর ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে গত 11 ডিসেম্বর দিল্লির পঞ্চশীল আশ্রম এক অনুষ্ঠানের মাধ্যমে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শালগঙ্গা সমাজসেবী বাবুল কর্মকারকে বীর বিরসা মুন্ডা আন্তর্জাতিক সম্মানে সম্মানিত করা হয়। বাবুল কর্মকার এদিন দিল্লি থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, উনি নিজেও এক চা শ্রমিক ঘরের সন্তান। বরাক উপত্যকার চা শ্রমিকরা বিভিন্ন অসুবিধার কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছেন না, এতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই তিনি বিগত কয়েক বছর থেকে বরাক উপত্যকার চা শ্রমিকদের ছেলে মেয়েদের কিভাবে শিক্ষা দীক্ষায় উন্নত করা যায় এই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। উনার বিশেষ প্রচেষ্টায় আজ চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সুনামের সঙ্গে কাজ করছে। এই বিশেষ অবদানের জন্য ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র তাকেই বীর বিরসা মুন্ডা আন্তর্জাতিক সম্মান দেওয়া হয়। ভারতীয় দলিত সাহিত্য একাডেমির সভাপতি ডক্টর এসপি সুমানাকে তার হাতে এই সম্মান তুলে দেন। বাবুল কর্মকার এই আন্তর্জাতিক সম্মান পাওয়ায় তার পরিচিতি মহলে ও শালগঙ্গা অঞ্চলে খুশির হাওয়া বইছে। আমাদের এই সমাজ ব্যবস্থাটা চা বাগানে, বিশেষ করে আমাদের চা জনগোষ্ঠী আজকে শিক্ষা দীক্ষায় অনগ্রসর, তাই সব জায়গাতে বাগানে বাগানে গিয়ে এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলের বাগানগুলোতে গিয়ে আমি সবাইকে উৎসাহ দিই যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে IPS বানাও, ডক্টর বানাও, উকিল বানাও, ভালো ইঞ্জিনিয়ার হোক, আমাদের সমাজ যদি ডেভেলপ করতে হয় তো সবাইকে শিক্ষার মাস্ট প্রয়োজন। এবং এটার জন্য নিরলস আমি প্রয়াস করে যাচ্ছি এবং সব জায়গাতেই যেখানে আমার নিজের কোনো মানুষ পায়, আমাদের চা বাগানের মানুষদেরকেও আমি উৎসাহ দিই যাতে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে দেশের নাম গৌরব করুক এবং নিজের জীবনকে উন্নত করুক, এইভাবে কাজ চলে যাচ্ছে। আমি বিগত ডিসেম্বর মাসের 1 তারিখ দিল্লি থেকে আমি একটা চিঠি পেলাম, সেই চিঠিতে লেখা ছিল যে বাবুল কর্মকার তোমাকে বিরসা মুন্ডা, ভগবান বিরসা মুন্ডা ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে 2021, তুমি দিল্লিতে আসবে। তাই আমি 9 তারিখ দিল্লিতে চলে গেলাম, 11 তারিখ 11:30 সময় আমাকে পঞ্চশীল আশ্রম দিল্লিতে রিং রোড বুরারি বাইপাসের ওইখানে পঞ্চশীল আশ্রম আছে, ওইখানে আমাদের যত আমাদের ভারতবর্ষের যত গণ্যমান্য ব্যক্তিরা, ওটার মধ্যে প্রাক্তন গভর্নররাও ছিলেন, বর্তমানের গভর্নরও অনেকজন ছিলেন ওখানে, যার মধ্যে মাতা প্রসাদ বা ওই আরও সাউথেররা ছিল, আমাকে ওদের জেনারেল সেক্রেটারি সুমনেশকর ডেকে আমার নাম ডেকে বললেন যে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নর্থ ইস্টের মধ্যে ভগবান বিরসা মুন্ডার ন্যাশনাল অ্যাওয়ার্ড। সুনাই সমবায় সমিতির অধীনস্থ বহু দরিদ্র পরিবার খাদ্য সুরক্ষার চাল থেকে বঞ্চিত রয়েছেন। প্রকৃত দরিদ্ররা অর্ধাহারে অনাহারে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। এর মধ্যে নতুনভাবে কোনো ব্যক্তির নাম রেশন কার্ড এর আবেদন হচ্ছে না, এ নিয়ে বিপাকে পড়েছেন গরিবরা।
এবার প্রকৃত দরিদ্রদের রেশন কার্ডের চাল পাইয়ে দিতে উদ্যোগ নিলেন সোনাই সমবায় সমিতির চেয়ারম্যান তথা এমপি নমিনি শেখ শাহরুল আলম। সোমবার সমিতির কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে চেয়ারম্যান শেখ শাহরুল আলম এলাকার চাকুরিজীবী, অবসরপ্রাপ্ত বা ব্যবসায়ী যারা ইনকাম ট্যাক্স ফাইল মেনটেন করছেন বা ব্যবসায়ের লাভাংশ থেকে সরকারকে কর দিচ্ছেন, ওই রকম ব্যক্তি খাদ্য সুরক্ষার চালের সুবিধা গ্রহণ করলে অতিসত্বর নিজ নিজ এলাকার এজেন্টের কাছে আগামী 3 মাসের ভিতরে স্বেচ্ছায় কার্ড জমা করার অনুরোধ করেছেন। যদি এই সময়ের ভিতরে অর্থবানরা কার্ড জমা না দেন তাহলে তিনি আইনিভাবে এদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবেন বলে হুঙ্কার দিয়েছেন। বর্তমানে আমি চেয়ারম্যান ওয়ার ফোর্তে গিয়া প্রায় ডেইলি 2-3 গরিব অসহায় পরিবার আমার কেন যায় যারা সাবলোর কার্ড নাই, এরার সুব্যবস্থার লাগিয়া আমি অনেক চিন্তা করিয়া কোনো কিছু করতে না পারায় আজকে আপনাদের সম্মুখে প্রেসমিটেজ করতে বাধ্য হইলাম। আমরা এই 5,287 কার্ডের মধ্যে অন্তত পক্ষে 300 থেকে 350 যারা ট্যাক্স পেয়ার আছেন, যারা পরিবারের মধ্যে চাকরি আছে, যারার মধ্যে পেনশনার আছে, এরা এই কার্ডগুলা বুক করতে চায়। আমি আমার কাছে লিস্টও আছে, আমি এখন নাম বলছি না, আপনারা কাছে নাম বললে হয়তো ওনারা লজ্জিত হবেন। আমি ওনাদেরকে 3 মাসের টাইম দিচ্ছি, ওনারা যদি এই কার্ডগুলো যদি এখানে আমাদের কোপারেটিভে সারেন্ডার করে দেন, আমাদের যারা গরিব মানুষ যারা কার্ড বর্তমানে নেই তাদেরকে আমরা এই কার্ডগুলো ওনাদেরকে আমরা দিতে পারব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী এসবি নিধি মেলার সূচনা, রয়েছে ঋণ মেলা শিবির। কয়লা যোগান বন্ধ, সংকটের মুখে ইটভাটার ব্যবসায়ীরা। ৫০০ দুস্থের মধ্যে লায়েন্সের কম্বল বিতরণ সম্পন্ন, সহযোগিতায় বালুচিকলা। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।